আচ্ছা রাশেদ, তুমি এত ছোট বয়সে বিদেশে কেন আসছো? পরিবারের জন্য আসছো, তাই না? পরিবারে তোমার কে কে আছে? মা আছে, ভাই বোন আছে, বাবা আছে। আচ্ছা তুমি এখন মাসে কত টাকা ইনকাম করতে পারো? ডাইলার আলু শুধু মাছ মাংস এগুলো কিছু খাও না? বলো শুধু তোমার মনে হবে আমার কাছে অবাক লাগে। তুমি আচ্ছা কত বছর আছো তুমি এখানে? এক বছর চার দিন তুমি মাছ মাংস কখনো খাও নাই? আজি প্রথম। তারপরে যে টাকা পাঁচানো লাগবো বেশি এই জন্য আর কি দু টাকা পাঁচানো পরিবারের দিকে পরিবারের জন্য টাকাগুলো সেভ করে তুমি পাঠাও, তুমি না খেয়ে না দিয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তোমার তো অনেক বড় বড় কাজ। তোমার তুমি সবচেয়ে বেশি কাকে মিস করো এখানে? তোমার মাকে। আর মায়ের জন্য এগুলো করো তাই না? মা, ভাই, বোন, ভাই ছোট আছে, ভাইয়ের পড়ালেখা, বোন আছে, সামনের মাসে বিয়ে, বোধ খরচ, এই মাসে তো আরো বেশি টাকা দেওয়া লাগবে। আসলে আমি তোমার কথাগুলো শুনে আমি আসলে আমার আবেগটাকে কন্ট্রোল করতে পারছি না। ধর্মত একটা ছেলে এই বয়সে পরিবারের দায়িত্ব নিয়ে মা বাপের প্রতি যে তোমার কর্তব্য, যে কর্তব্যটা দেখাচ্ছো তুমি এই বয়স, আসলে তোমার তোমাকে দেখে বাংলাদেশের প্রতিটি জানিনি সন্তানরা যেন মা বাপকে অথবা তার পরিবারকে এভাবে সাহায্যের জন্য এগিয়ে আসে। কারণ তোমার মতো বয়সে তোলা হয়তো রাস্তায় আড্ডা মারে, দোকানে আড্ডা মারে, তারা তো ফ্যামিলির দায়িত্ব নেওয়ার মতো ধরে ষোলো সতেরো বছরের দিকে চলছে। তোমার একটা বিষয় আমার কাছে খুবই খারাপ লাগতেছে, তুমি আজকে এই সরিয়া আসতে এক বছর চার মাস তুমি তুমি ডাইলার আলু আর ভাত খেয়ে থাকতেছো, কখনো মাছ মাংস তোমাকে কিনতেও দেখিনি। আমি তোমার কাছে আসলে কষ্ট করছি এই জন্য দেখি তুমি সব সময় সেভ করে খুব বিচিত্রভাবে চলার চেষ্টা করো, সেই জন্য আসলে আমি তোমাকে জিজ্ঞেস করলাম। দেখ আমি আসলে ব্যক্তিগতভাবে এরকম একটা এরকম একজন মা মাকে নিয়ে এবার তুমি শুনি তোমার মা তোমাকে নিয়ে ভাগ পাওয়ার মতো একটা ছেলে মা করে বলবো। আসলে মা জানি আল্লাহর কাছে তো আমি এই যে মা হিসেবে সবার দিকে জানাচ্ছি, আমার থেকে মা কষ্ট করি আমার জন্ম দিয়েছে, মা কষ্ট না বুঝে কে বুঝি দশ বারো দশ দিন কষ্ট করছে মায়ের তো আমার আজকে মা মরে যে টাকা আমার থাকবো কারো থাকবো না। আমি সব কিছু তুমি তোমার মায়ের ভালোবাসা থেকে মাকে আমি দিয়ে দিতেছি আমার পকেটে আমি এক টাকা মা স্টেশনে চেক করি আমার পকেটে টাকা পাই জানি। আচ্ছা ধন্যবাদ রাশিদ, তোমাকে আসলে তুমি আমার মিতা, তোমার নাম আমার নাম একিলাম, তোমার মতো ছেলে যেন বাংলাদেশে প্রতিটি মায়ের কোলে আসে, প্রতিটি মায়ের ঘরে থাকে না এরকম ছেলে যারা মাকে এত বেশি ভালোবাসে। আসলে তোমাকে দেখে আমি আসলে প্রাউড ফিল করতেছি, অন্তত বাংলাদেশ বাংলা মায়ের অন্তত এরকম সোনার টুকু একটা ছেলে প্রতিটি ঘরে ঘরে যেন জন্ম নেয়। তো ঠিক আছে দর্শক, আপনারা এই ভিডিওটা দেখবেন, ভিডিও করে শেয়ার করবেন। আমাদের রাশেদ আমি তার দীর্ঘদিন থেকে এখানে ছিলি, কিন্তু তার সেভ করে চলা দেখে আমি তাকে আসলে এই ভিডিওটা করতে বাধ্য হয়েছি। তো সবাই অত্যন্ত দোয়া করবেন সেজন্য তার মা এবং পরিবারকে নিয়ে আরও বেশি ভালোভাবে থাকতে পারে এবং যেন সে আরও বেশি টাকা ইনকাম করে তার পরিবারকে পরিবারকে দিতে পারে এবং নিজে সে ভালোভাবে খেতে পারে। সবাই অত্যন্ত দোয়া করবেন বেশি। আসসালামু আলাইকুম।